ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনামিকা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর এই তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর এই তো তোমরা সবাই একটা খাঁচার ভিতরে একটা শালিক পাখি দেখতে পাচ্ছ আসলে কালকে বিকেলবেলার দিকে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় আমি আর ঐশ্বর্য বসে টিভি দেখছিলাম তখন দেখলাম যে আমাদের জালনার কাছে তিনটা পাখি এসেছে দুটো পাখি বড় বড় আর তেমন একটা ভিজা নেই আর এই যে যে পাখিটা দেখছো এই পাখিটা মানে ভিজে গিয়েছিল আর এখন যেরকম দেখা যাচ্ছে এর চেয়ে অনেক ছোট দেখা যাচ্ছিল মানে ভিজে এরকম একটা অবস্থায় ছিল তখন এই পাখিটাকে রেখে আর যে দুটো পাখি ওই দুটো পাখি চলে যায় তখন এই পাখিটা জালনার কাছে একদম মানে অল্প একটু জায়গার ভিতরে চুপচাপ করে ছিল তখন আমি পাখিটাকে দেখে মানে জালনার যে আসলে তারপর আমি ওকে দেখে তারপর আমি ওকে ধরে নিয়ে আসি আনার পরে আমি একটা ঝাঁপি দিয়ে ওকে ঢেকে রেখে দিই রাখার পরে ও মানে ভিজে খুব খারাপ অবস্থায় ছিল তো তারপর ওকে আমি খাবার দিয়েছি কিন্তু ও কোনো খাবারই খাচ্ছিল না তখন ওকে আঁকটিয়ে রাখার পরে তারপর আমি খাঁচাটা আনাই কিনে তারপর এই খাঁচাটার ভিতরে এই তো আমি রেখে দিয়েছি আর ওকে খাবার দিয়েছি এখন অবশ্য খাবার খাচ্ছে খাবার জল সব কিছুই দিয়েছি দিয়ে আর খাঁচার ভিতরে ও অনেক ঝটপট করছে আসলে ও বাইরে বের হওয়ার যাচ্ছে আর ও আসলে পুরোপুরি ভালোভাবে উঠতে পারে না মানে একটু উড়ে যায় আবার আর একটু উড়ে মানে পুরোপুরিভাবে উঠতে পারে না পাখিটা এই আমি ওকে খাঁচার ভিতরে একটি রেখেছি যে মানে এখনো মানে ও এখনো ছোটো তো এই জন্য হয়তো পুরোপুরি উঠতে পারছে না আর ও ও এখন ভালো আছে মানে দেখতে পাচ্ছ এখন কোনো ভিজা অবস্থায় নেই মানে এখন সুস্থ আছে ভালো আছে আর এই জন্য আর কি পাখিটাকে আমি ছাড়তেও ভয় পাচ্ছি ভাবতেছি কি যে ছাড়লে যদি কোনো কিছুতে খেয়ে ফেলে বা কেউ ধরে নিয়ে যায় বা এরকম কোনো কিছু যদি হয় ঠিকমতো ও উড়ে যদি না যেতে পারে ওর বাবা মায়ের কাছে আর কি জন্য ও ওকে আঁচটিয়ে রেখেছি আবার ও খাঁচার ভিতরে আর কি থাকতে চাচ্ছে না ও আসলে বাইরে বের হওয়ার চাচ্ছে দেখতেই পাচ্ছ কেমন ঝটপট করছে বাইরে বের হওয়ার জন্য আর আসলে খাঁচার ভিতরে রেখে মনটা খারাপ লাগছে যে ওর আসলে খারাপ লাগতেছে ওর বাবা মার কাছে যেতে চাচ্ছে আর খাঁচায় থাকতে চাচ্ছে না আবার ছেড়ে দিলে যদি কোনো কিছুতে নিয়ে যায় বা বিড়ালে বা কোনো কিছুতে খেয়ে ফেলে যেহেতু ও ঠিকমতো উঠতে পারে না এই জন্য ওকে খাঁচার ভিতরে রেখে দিয়েছি আর বুঝতে পারছি না যে কি করবো যে ছেড়ে দেব না আর দুই দিন রেখে তারপর ছাড়বো তাই বুঝতে চিনা মাথার ভিতর শুধু ঘুরপাক খাচ্ছে আর পাখিটার জন্য চিন্তাও হচ্ছে যে ছেড়ে দিলে কোনো কিছুতে খেয়ে না ফেলে আর আমার মনে হয় ওদের ওদের যে বাসা ছিল বাসায় এই ঝড় বৃষ্টিতে ভেঙে গিয়েছে এই জন্য হয়তো ওর মা বাবা আমাদের জানলার কাছে ওইখানে রেখে গিয়েছে আর সকালবেলার দিকে দুটো পাখি এসেছিল। এসে ডাকাটা কি করছিল ওর মা বাবাও হতে পারে এখন আসলে বুঝতেছি না যে কি করব পাখিটাকে পাখিটাকে কি ছেড়ে দেবো ছেড়ে দিলে যদি কোনো কিছুতে খেয়ে ফেলে না দুই দিন মানে পালবো তারপর ছাড়বো তা ভাবছিলাম যে দুই দিন দুই দিন রাখি রাখার পরে মানে দুই চার দিন রাখি আর কি রাখার পরে ও ওকে ছেড়ে দিলে ও যদি যেতে পারে তাহলে চলে যাবে কিন্তু পাখিটা থাকতেই যাচ্ছে না খাঁচার ভিতর শুধু ছটপর ছটপট করছে মানে খাঁচায় থাকতেই যাচ্ছে না এরকম অবস্থা মানে সব জায়গা ঠুকাই ঠুকাই আর ঠোঁট টোটের খুব খারাপ অবস্থা করে ফেলাইছে নিজের আর মানে চুপচাপ সেরকম থাকছে না আর খুব ডাকাডাকি করছে আসলেও বাইরে বের হওয়ানো চাচ্ছে কিন্তু ওকে ছেড়ে দিলে কিছুতে খেয়ে ফেলে নাকি এই জন্য আর কি ছাড়ছি না আসলে আমি বুঝতে পারছি না যে কি করব আর যখন থেকে আমি ওর ছবি ভিডিও করছি তখন থেকে ও চুপচাপ করে রয়েছে আর শুধু মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমি কি করি এই সময় আর কি চুপচাপ একদম নিলিবিলিভাবেই ছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে